দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমে রয়েছে লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত দুই। গাজাকে মানুষ হত্যার কষাইখানা বানিয়েছে ইসরায়েল, বলছে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব সোচির 14 বছরের জেল। এদিকে কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের কাছে বাজেট মানেই যেন পুতুল খেলা, বললেন হবি হাজ্জাজ। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত দুই। গাড়ি বোমা হামলায় লিবিয়ার নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 5 জন। দেশটির দক্ষিণাঞ্চলের সেবহা শহরে এক চেকপোস্টে এই বোমা হামলার ঘটনা ঘটে। সেবহা শহরের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সামনে চেকপোস্ট পার হওয়ার সময় একটি প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে রাজধানী ত্রিপোলি থেকে 750 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেবহা শহরে এই গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আরও রয়েছে সেবহা লিবিয়ার ভেজজান প্রদেশের রাজধানী। এটি খলিফা হাফতারের নিয়ন্ত্রণাধীন এলাকা। অঞ্চলটিতে কয়েক বছর ধরে অসংখ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গাজাকে মানুষ হত্যার কষাইখানা বানিয়েছে ইসরায়েল, বলছে উত্তর কোরিয়া। গাজায় 11 দিন ধরে আগ্রাসন চালানোর পর দখলদার ইসরায়েলি রাষ্ট্রের কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজাকে মানুষ হত্যার বড় একটি কষাইখানা বানিয়েছে ইসরায়েল। খবর কুদুস নিউজ নেটওয়ার্কের। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুকুলের মতো শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরায়েল। এটা ভবিষ্যৎ মানবজাতির জন্য একটি গুপ্তচর চ্যালেঞ্জ এবং মানবতা বিরোধী অপরাধ। সেখানে বলা হয়, এটা বললে ভুল হবে না যে পুরো গাজা উপত্যকা মানুষদের জন্য একটি কষাইখানা এবং শিশুদের হত্যার স্থানে পরিণত হয়েছে। বোমবর্ষণ শেষ হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অপরাধ এমনকি হত্যার কথাও অস্বীকার করছে। এদিকে উত্তর কোরিয়া সরকারের বিবৃতিতে বলা হয়, শিশুদের হত্যা অব্যাহত রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরায়েলের নিন্দা জানাচ্ছে। ফিলিস্তিনের উৎখাত, অবৈধ বসতি স্থাপন এবং নামাজ পড়তে না দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য ইসরায়েলিদের দায়ী করছে। এছাড়াও গত 10ই মে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। 21শে মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, তবে এর মধ্যে কমপক্ষে 279 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 69 জন শিশু রয়েছে এবং 40 জন নারীও রয়েছে। আরও আহত হয়েছে 1,910 জন। সুচির 14 বছরের জেল। সামরিক অভ্যুত্থানে অক্ষমতাচ্যুত হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সুচির 14 বছরের জেল হয়েছে, জানিয়েছে তার আইনজীবী। এদিকে সব রাজবন্দীকে মুক্তি দিতে মিয়ানমারের জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আসিয়ান। চলতি বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দী করা হয় দেশটির নেত্রী অং সান সুচি সহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর সুচির বিরুদ্ধে একের পর এক অভিযোগে মামলা করে সামরিক বাহিনী। কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধির হ্রাস টেনে না ধরা যায়, তবে কয়েক সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সতর্কবার্তা দেন। এদিকে অ্যান্টনি ব্লিংকেন বলেন, চুক্তিতে ফেরার জন্য যা যা করা দরকার তা করতে ইরান প্রস্তুত কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে দেশটির পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। যদি এখনই রাশ টেনে না ধরা যায় আর এভাবে চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। এছাড়াও ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বাকি অংশের প্রতিনিধিদের আলোচনা চলছে। এরই মধ্যে 5ম দফার আলোচনার পরও কোনো সমাধান আসেনি। এখন উভয়পক্ষ 6ষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে। এরই মধ্যে 18ই জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ভোট জিতে কট্টর কেউ ইরানের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব রাজনৈতিক বিশেষজ্ঞরা। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সরকারের কাছে বাজেট মানেই যেন পুতুল খেলা, বললেন হবি হাজ্জাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান হবি হাজ্জাজ বলেছেন, আওয়ামী লীগ সরকারের কাছে বাজেট মানেই যেন পুতুল খেলা। জনগণকে উন্নয়নের ফাঁকা বলি শোনানোর জন্য প্রতি বছর বাজেটের আকার বাড়লেও বাজেট বাস্তবায়নের হার অত্যন্ত হতাশাজনক। আজ রাজধানীর মালিবাগে কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট 2021-2022 প্রতিক্রিয়া ও পর্যালোচনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হবি হাজ্জাজ বলেন, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই বাজেট বাস্তবায়নের হার কমেছে প্রায় 10.5%। একইভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়নের হার কমছে প্রায় 25%। এছাড়াও তিনি বলেন, করোনা মহামারীর এই সময়ে নারীরা সবচেয়ে বেশি কাজ হারালেও তাদের জন্য কোনো বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়নি।
বাজেট দেখে হতাশ হয়েছে দেশের আবাসন খাত সংশ্লিষ্টরাও। নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য, আবাস খাত ভ্যাট না কমানো এবং মধ্যবিত্ত জনগোষ্ঠীর অবসান নিশ্চিতে সরকারের কোনো উদ্যোগের ঘোষণা না থাকার আবারও প্রমাণিত হয়েছে সরকার জনবান্ধব নয়। চলমান মহামারীর ভেতর ই কমার্স প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও এই খাতে বাজেট কোনো নজর নেই। অন্তত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর উচ্চ কেয়ার মওকুফ করা গেলেও নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা করা সহজ হতো। বাজেটে স্বাস্থ্য খাতে সামান্য বরাদ্দ বাড়ানো হলেও এই অর্থ জনকল্যাণে খরচ করার মতো দক্ষতা এবং পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।